এই রমজানের 15 তারিখ আমারে অনেকে টেলিফোন করেছে, অনেকে অনেকে, আমি এই পর্যন্ত এই ব্যাপারে মুখ খুলি নাই, এখন দেখি যে কথা বলা দরকার নাকি। রমজানের মধ্যবর্তী সময়, রমজানের মধ্যবর্তী সময় মানে 15ই রমজান একটা আওয়াজ হবে। এখন বাংলাদেশে 15ই রমজান কিবার, কিবার সৌদি আরবে কিবার, এবার আপনি 15 টাকায় বার করেন, আমেরিকায় কিবার, লন্ডনে, ল্যাটিন আমেরিকায় মধ্য রমজান কিবারে, বৃহস্পতিবারে, তাই যখন ব্যাক একা শুক্রবার রাইতে হইব মধ্যবর্তী রমজানের, আল্লাহ ভালো জানেন। আমরা এইভাবে হইব হইব এটাকে ডর লাগানোর কোনো দরকার আছে বলে আমি মনে করি না, আল্লাহ যেটা করবেন সেটা হবে। তবে নবী বলছেন মধ্য রমজানে, এই রমজানে হইব এটা আমি মনে করি না, থাকলে আমিও আপনাদেরকে বলতাম। এখনো আরো অনেক সময়, অনেক ব্যবধান বাকি আছে। তবে ইমাম মাহাদি আসার সময়, ইমাম মাহাদির আগে এই আওয়াজটা হবে, ইমাম মাহাদি তো এখনো আসেননি, এরপরে আসেন ঈসা আলাইহিসসালাম। ইমাম মাহাদির পরে, ইমাম মাহাদি 9 বছর খেলাফত চালাবে আমিরুল মুমিনিন হিসাবে 9 বছর, এরপরে দাজ্জাল আসবে, দাজ্জাল এসে পুরা দুনিয়াতে ফেতনা হাসাদে ভরপুর করে দেবে, মানুষদেরকে বেঈমান বানিয়ে ফেলবে। এই অবস্থাতে সিরিয়ার পূর্ব দিকে একটা শহর হবে গৌতা, গৌতা গৌতা, সিরিয়ার পূর্ব দিকে গৌতা শহরের সাদা গম্বুজের মসজিদের উপরে ফায়ান জালু ঈসা ইবনে মারিয়াম আলা মসজিদে দামেস্ক, দামেস্কের সিরিয়ার রাজধানী দামেস্ক, দামেস্কের পূর্ব দিকে গৌতা, এখানে ঈসা আলাইহিসসালাম আসমান থেকে নামবেন। ঈসা আলাইহিসসালামের সাথে দাজ্জালের বিভিন্নভাবে সামনাসামনি যুদ্ধ একটাও হবে না, কারণ ঈসা আলাইহিসসালামের নাম শুনলে দাজ্জাল, বুঝছেন তো, মুখামুখি সামনাসামনি হবে না। সে মক্কায় ঢোকার চেষ্টা করবে, সেখানে 19 জন ফেরেশতা নাঙ্গা তলোয়ার নিয়ে দাজ্জালকে বাধা দেবে। হাজা হারামাইন, এটা 2 হারামাইনের একটা, আল্লাহর হারাম, তুই না পাক কাফের, তোকে এখানে আমরা ঢুকতে, সেখানে ফেরেশতাদের ধমক খাইয়া মদিনায় যাবে, মদিনা শহরের দক্ষিণ দিকে, সেখানে একটা পাহাড় আছে ওহুদের পরে, ওহুদের পরে সেই পাহাড়ের কিনারে যখন আসবে তখন আবার 19 জন ফেরেশতা তলোয়ার নিয়ে তাকে বাধা দেবে, এটা রাসূলের হারাম, তোর মতো নাপাক কাফেরকে মদিনায় ঢুকতে। নবী হাদিসে বলেছেন দাজ্জাল 40 দিন দুনিয়াতে থাকবে, প্রথম দিনটা হবে 1 বছরের সমান, 1 বছরের সমান একদিন, কিলা ইয়া রাসূল আল্লাহ, এক সাহাবী আরজ করলেন হুজুর একদিন যদি 1 বছরের সমান হয় আমরা কীভাবে সালাত আদায় করব। নবী বললেন নিজের নিজেরা অনুমান করে সময় হিসাব করে পড়ি নিও, তাইলে তোমাদের নামাজ আদায় হয়ে যাবে। তারপরের দিনটা হবে 1 মাসের সমান, তারপরের দিনটা হবে 1 সপ্তাহের সমান, তারপরের দিনগুলো হবে স্বাভাবিক তোমাদের এই সময়ের দিনের মতো। এগুলো তো সামনে আসো, তো আসো, তো তাইলে ওই যে চাঁদের নিচে তারা, এটারে কেউ কেউ বলছে বা, বা কোরআনের প্রথম অক্ষর বা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মহাকাশ বিজ্ঞানীরা বলছে এটা মহাশূন্যের একটা নক্ষত্র, 10 লাখ বছর পরে এটা একবার দেখা যায়, তাহলে এখন থেকে 10 লাখ বছর আগে এইটা একবার দেখা গেছে, এখন আবার দেখা গেছে, এই যাইব, এই যে রোজার চাঁদের প্রথম দিন, এরপরে আবার এটারে টোকাইতে হইলে
কত বছর যে অপেক্ষা করা লাগে, ঠিক কিনা বলেন? আমার স্টাডি, আমার পড়ালেখা, এটাতে আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, আপনারা ডরাইয়েন না, আপনারা ভয় পাবেন না, আল্লাহর ফয়সালা যখন যেটা তখন সেটা হবে, আল্লাহর ফয়সালা থাকলে হবে, ফয়সালা না থাকলে তবে এই 15ই রমজান হেডার না, আমি টোকাইছি সব দিক, এই রমজান না সামনে, কারণ আমরা মধ্য রমজান যদি এখন কই, তাই বাংলাদেশে মধ্য রমজান যেটা, সৌদি আরবে মধ্য রমজান সেটা, আমেরিকায়, ব্রিটেনে, হুজুর বুঝে শুধু বাংলাদেশের লাই কইছে কেন না, পুরো পৃথিবীর জন্য বলছে আল্লাহু আকবার, এই এইটা সামনে আনলে আপনাকে ব্যাগ গোর কেটে যাবে ইনশাল্লাহ। তাই যে আমরা সবসময় তৈরি থাকি, এই সময়টা এমন, মান তামাশা কাবে সুন্নতি ইন্দা ফাসাদে উম্মতি, আপনি যদি একটা নবীর সুন্না, নবীর খুনডাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা একটা সুন্নতকে শক্ত করে ধরেন, ইন্দা ফাসাদে উম্মতি, আমার উম্মত যখন ফেতনা ফাসাদে পড়ে যাবে, সেই ফেতনার যুগে আমার একটা সুন্নতকে যে মজবুত করে ধরবে, ফালাহু আজরো মিয়াতে শহীদ, তাদের এক একজন উম্মতের আমলে, আমল নামে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেবেন, তাহলে আমরা 100 শহীদের সওয়াব পাবো এক একটা সুন্নতকে গ্রহণ করার বিনিময়ে। রাজি আছেন নি? কে কে রাজি আছেন, কে কে রাজি আছেন? নারায় তাকবীর, নারায় তাকবীর, ভাই হাত নামান, অর্ধেক সময় তো প্রায় শেষ হয়ে গেছে, প্রায় অর্ধেক চলে গেছে, যে সময়টা সামনে আছে আমরা নিজেরা একা খাব না, আমাদের প্রতিবেশী বন্ধু সবাইকে নিয়ে একত্রে খাব, আল্লাহর এই নিয়ামত আমরাও নেব, তাদেরকেও এটার ভাগিদার করব, এই জন্য তাদেরকে নিয়ে আসা দরকার আসেনি। আজকে এখান থেকে বার হয়ে চিন্তা করবেন, কাল কারে ধরিয়ম, কাল কারে ধরব, এখান থেকে চিন্তা করতে করতে রাত যাই দেয়া করিয়েন, এখান পান খাইয়েন, যে ভাই তাফসির হয়, ভাই একদিন আয়, একদিন আয় ভাই, মিরপুর সমাজ কল্যাণে আমি 22 বছর খুতবা দিছি, 22 বছর মাদ্রাসার হেড মুহাদ্দিস ছিলাম, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আছিলাম, ঢাকার মতো শহরে একটা কেন্দ্রীয় মসজিদে 22 বছর জুমার খুতবা দিছি, কাজী জাফরের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির এক ভদ্রলোক, আমার দুইজন মুসলিম ব্যাংকার, ব্যাংকার তাড়াতাড়ি লই আইসে, একদিন আই খোদবাটা হুনেন, এতে আসে হুনি টুনি শেষে কয় আগামী জুমে আপনারা আইতা আরে অবশ্যই লই আইন, আগামী জুমে তারা আবার মন করাই দিছে আইসে, কয় আগামী জুমায় গাড়ি ভাড়া আই দিয়ম, আপনারা আর গাড়িতে উঠবেন, দেখছেন নি? তিন জুমা আসার পরে এইবার চতুর্থ জুমায় আমি নামাজ শেষ করেছি, তখন ভদ্রলোক আমাকে একটা স্লিপ দিল যে হুজুর নামাজের পরে আপনার লগে 2 মিনিট, আমি বললাম ঠিক আছে আপনি আমার কামরায় আসেন, আমরা চা খাবো, আলাপ করব। ভাই জাসদের কেন্দ্রীয় কমিটির মেম্বার কাজী জাফরের জানু কমিউনিস্ট, এতে আর কি কয়, হুজুর একটা মেয়ে, আমার আর কোনো সন্তান নাই, মেয়েটা কেমিস্ট্রিতে অনার্স ফার্স্ট ক্লাস, এখন মাস্টার্সে কেমিস্ট্রি পরীক্ষা দেবে, কেমিস্ট্রিতে অঙ্ক বেশি লাগে, অঙ্ক বেশি লাগে, হুজুর আপনার এখানে গত 3 জুমা আসছি, আপনাকে দেখে আমার অন্তরটা ভরে গেছে আপনাকে পেয়ে, এখন আমার এই মেয়েটাকে অঙ্ক করাবার জন্যে আর ইংরেজি শিখাবার জন্যে ডাকে, ইউনিভার্সিটির মেধাবী ছাত্ররা কিন্তু প্রাইভেট পড়ায়, এক একটা ছাত্রছাত্রী পড়াইতে 20,000, 30,000, 50,000ও আছে, এত হড়ার খরচ এক টিউশনিতে সব পুরাপুরি খরচ হয়ে যায়, কামনে আমারে একটা ছেলে ইউনিভার্সিটি থেকে দেখে দেন আমার মেয়েটাকে সামনের যে 3 মাস বাকি আছে পরীক্ষা অঙ্ক করাবে, ওই ছেলেকে বেতন আমলে যত কর, 50,000 করলে 50,000, 1 লাখ করলে 1 লাখ, আপনি যা বলবেন আমি তা দেব। আমি বললাম আপনি আমার চিনেন তো? কয় চিনি,
শুনছি আর কোন লাগতো না, আপনি দিলে দিলে শিবিরের হোলা দিবেন, বুঝি তো দেখছেন নি আরে কয়াতে দেখছেন সব বুঝে, কিন্তু কবুতর শিবির দিলে হবে না, শিবিরের সদস্য দিতে হবে। আমাকে খাইছে রে, আমাকে আপনি করেন যা সদ মেয়ে পড়াবার জন্যে শিক্ষক স্যার শিবির, আবার কোন শিবিরের সদস্য, বাঘের ঘরে গোগের বাসা। কারণ কি, যদিও শিবিরের বলারা রক কাটে কিন্তু মানুষ বালা, দেখছেন নি, যদিও রক কাটে। আমাদের দেশে রক কয়টা কাটা গেছে বাংলাদেশ, যেখানে গেছি জিজ্ঞাসি কয়েক না আঙ্গ দেশে কোনো রক কাটে না, তো কাটছে কারা, কাগো রক কাটছে দেখা যায়, তোর কারণ মিথ্যা